দুঃখ, কষ্ট, গ্রেনির কাছে যে আমরা বুম বাম করে পিটানি খেতেছি এটা প্রথমবার না, অনেকবার মাইর খেয়েছি। না ভাই না, কিন্তু এইবার আর না। এটাকে ড্র করছে, আমি তো বলি নাই। ডে ওয়ান, এইবার আমার মনে হইতেছে আমি অনেক সাধনা করে আসছি, কেমন একটার পর একটা কমপ্লিট করতেছি আমি খালি। ওকে নো প্রবলেম, ও সবার আগে চাবিটা উঠায় নিতে, চাবি দে বুড্ডা। দেখো আরেকটা, এখানে লাশ ফালা রাখছি না, এইবার পাবে না আমার সাথে। আমার কাছে প্রায় প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিস। সবার আগে পেট্রোল ভরবো, কুইক কুইক ব্র কুইক। ঠিক আছে, আর ডানাও আমাদের প্রায় রেডি, হেলিকপ্টার ম্যানুয়াল আছে এইবার, যেটা আগেরবার আমি নিয়ে আসিনি, কিন্তু এবার আমরা চাবি আনতে ভুলে গেছি। কেন গ্রানি আমাদের সাথে কেন, একটা জিনিস দেয় তো একটা জিনিস, কিন্তু এবার আমরা গিভ আপ করবো না, প্রয়োজন পড়লে নদী দিয়ে সাঁতার কেটে পালাবো ভাই। ও গ্র্যান্ডপা, উই আমি প্রিপেয়ার ছিলাম এবার ভাই। আগে ঘুষের কাজটা কমপ্লিট করে দিই, এটাকে ঘুষ দিতে হবে। আমি আগেও ট্রাই করছিলাম কিন্তু পিটানি খেয়েছিলাম। যা যা ঘুরে যা কুত্তা। আমি ডিল দেখবো, যদি ডিল পছন্দ হয় তাইলেই ঘুষ দিবো, নাইলে পরে কিচ্ছু দিব না, পালা যাবো চিকেনের টুকা নিয়ে। ওকে ক্রোবার আছে যেটা আমাদের লাগবে, তাড়াতাড়ি আমাদের ক্রোবার নিয়ে ফটোফট পালাইতে হবো। চিকেন খাওয়া শেষ হলে কিন্তু আমাদের খাবে পরে, পালাই গেছি লিটারালি ভাই। আমি বিশ্বাস করতে পারতেছি না, একটু আমি হেলিকপ্টারে ফেল হইলাম, এখনই আমার বোর্ড রেডি। আমাকে কয়েকটা আইটেম, এটা কি আমাদের লাস্ট ডে ছিল? নো প্লিজ, আর একটা দিন বাকি আছে আমাদের হাতে। ইয়াপ, প্যাডলক কি পাই গেছি গা, এখন আমরা পিঞ্জিরা খুলতে পারবো, কিন্তু বিলকুল রিস্ক নিয়ে নেই কা, উপরে আমি থাকতেছি না। গ্র্যান্ডপা বুড্ডা বহুত চালু, কত দূর পর্যন্ত চলে আসে ভাই। বুম, এখন পিঞ্জিরা খুলবে আই গেস। প্যাডলক কি যেহেতু, প্যাডলক কোনো মতে পেট্রোলটা ভরায় উড়ে উড়ে পালাবো আমি ভাই। তাড়াতাড়ি ভাগ, গ্র্যান্ডপা